তো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি সিক্রেট সেটিং দেখাবো যে সেটিংটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা আমাদের মোবাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশন থেকে দেখা যায় অনেক সময় নোটিফিকেশন আসে কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন আসে যখন আমাদের মোবাইলটি লক অবস্থায় থাকে কিন্তু এই যে দেখুন এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন যখন কোনো অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন আসবে এখানে আপনি চাইলে ব্ল্যাক স্ক্রিনে এটি সেটিং করে রাখতে পারেন যে কোনো অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন আসলে ওই অ্যাপ্লিকেশনের কালার অথবা এখানে একটি আইকন শো করবে তখন আপনি এই আইকনটি দেখে বুঝতে পারবেন যে কোন অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন এসেছে বেসিক্যালি আমাদের মোবাইলে কিন্তু এই সেটিংগুলো ডিফল্টভাবে থাকে না বিভিন্ন অ্যাপ্লিকেশন দিয়ে অথবা বিভিন্নভাবে কাস্টমাইজেশন করে এটি সেটিং করতে হয় আর যখনই কোনো একটি অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন আসবে ওই অ্যাপ্লিকেশনের লোগোর যে কালারটি রয়েছে ওই কালারটি এখানে শো করবে যদি আপনার ডিভাইসটি লক অবস্থায় থাকে ব্ল্যাক স্ক্রিনে তাই এটি সেটিং করার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্রথমে আমাদের ভিডিওতে এখানে ক্লিক করে লাইক করে দিবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে একটি বেল আইকন আসবে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন এবং এই শেয়ার অপশানে ক্লিক করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং নিচে রয়েছে কমেন্ট সেকশন এখানে ক্লিক করে জাস্ট একটি কমেন্ট করে দিন লিখে দিন গুড ভিডিও অথবা নাইস ভিডিও তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন প্রিয় দর্শক আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই তো বন্ধুরা কীভাবে আপনার মোবাইলে এরকম একটি নোটিফিকেশন কালার আইকন সেটিং করবেন যা আপনি এই কালার দেখেই বুঝতে পারবেন যে কোন অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন এসেছে তবে তার জন্য অ্যাপ লাগবে অ্যাপটি যখন ডাউনলোড কমপ্লিট করবেন কমপ্লিট করার পর ওপেন করবেন টিক ইন্টারফেস সেরকম আসবে আসার পর এই যে দেখুন এখানে অ্যাপসগুলো শো হচ্ছে নিচে এখানে আরও চারটি অপশন রয়েছে এই যে দেখুন অ্যান্ড্রয়েড সিস্টেম অথবা রয়েছে নোটিফিকেশন অ্যাক্টিভ তারপর এখানে রয়েছে গিয়ার আইকন এখানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এই যে রয়েছে এখানে বিভিন্ন ধরনের অপশন এনেবেল এলইডি এই অপশনটি এখানে ক্লিক করে চালু করে দিবেন তারপর রয়েছে এল ইডি অ্যানিমেশন এখান থেকে চাইলে দুই অথবা তিন অথবা চার এখান থেকে আপনারা যে কোনো একটি সংখ্যা বসে ওকেতে ক্লিক করে দিবেন তারপর নিচের দিকে আসার পর এখানে আরও কিছু অপশন আছে এই অপশনটি শুধুমাত্র চালু করে দিবেন এই যে দেখুন নোটিফাই ফর মিসেড কল যখন আপনাকে কেউ মিস কল দিবে তখনও কিন্তু এখানে নোটিফিকেশান আসবে এই অপশনটি চালু করলে তারপর এখানে রয়েছে শো চার্জিং ইন্ডিকেটর এখান থেকে অবশ্য এটি অন করবেন কারণ এটি চালু করলে যখন আপনার মোবাইল চার্জে দিবেন তখন কিন্তু ব্ল্যাক স্ক্রিনে এই কালারটি শো হবে এই যে দেখুন গ্রিন কালারটি এবং চার্জিং কালার এখান থেকে পরিবর্তন করতে পারবেন বিভিন্ন ধরনের কালার রয়েছে এই যে দেখুন ফুল চার্জ ইন্ডিকেটর এখান থেকে গ্রিন কালার যখন হবে তখন আপনার মোবাইলের ডিসপ্লেতে তখন মনে করবেন ফুল চার্জ হয়ে গেছে এছাড়াও এখানে আরও কয়েকটি সেটিং আছে শুধুমাত্র এই অপশনটি এখান থেকে চালু করবেন এই যে রয়েছে ডাবল ট্যাপ টু টার্ন অন স্ক্রিন এখান থেকে এটি চালু করবেন তারপর শো ইন্ডিভিজুয়াল এলইডি এখান থেকে চালু করুন শো অ্যাপ আইকন এস এলইডি আপনি যদি এখান থেকে এই অপশনটি চালু করেন যখন নোটিফিকেশান আসবে কোনো অ্যাপ থেকে তখন ওই অ্যাপের আইকন শো করবে এছাড়াও এখানে এই যে দেখুন এক্সট্রা এলইডি কালার ফ্রম দি আইকন এখান থেকে এটি চালু করতে পারেন এছাড়াও রয়েছে এখানে ব্রাইটনেস লেভেল তারপর এই যে দেখুন এলইডি শেপ আপনি কি ক্যাটাগরিতে এখানে এই লোগোটি শো করতে চান এখানে বিভিন্ন ধরনের শেপ রয়েছে যে কোনো ধরনের শেপ আপনি এখান থেকে চয়েস করতে পারেন রয়েছে বাইক তারপর রয়েছে মেসেজ বাবল তারপর রয়েছে এখানে বেল মিউজিক এখানে রয়েছে কার্টুন এবং আপনি চাইলে এখান থেকে স্পাইডারম্যান সহ গেমিং এখান থেকে আরও অনেকগুলো লোগো আছে তারপর নিচের সিস্টেমে ক্লিক করার পর দেখুন অ্যাপ্লিকেশনগুলো শো করছে এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশনের আইকন অথবা নোটিফিকেশান চালু করবেন দেন এখান থেকে আপনি সার্চ করে অ্যাপ্লিকেশানটি খুঁজে বের করতে পারেন এই যে ফেসবুক লেখা রয়েছে এবং পাশের একটি অপশন রয়েছে এটি চালু করা আছে এই যে এনোভেল এল এখান থেকে ক্লিক করে দেবেন অথবা এখানে আপনি চাইলে প্রত্যেকটি অ্যাপ্লিকেশনে আলাদা আলাদা করে সেভ ইউজ করতে পারবেন এল ইডি শেপ এই যে দেখুন এখানে আমরা এই লোগোটি ইউজ করেছি এবং যে কালারটি শো করবে কালার কিন্তু দেখা যাবে এবং আমরা আরও একটি অ্যাপ্লিকেশন এখানে সার্চ করবো যেমন রয়েছে ইউটিউব অ্যাপ্লিকেশনটি অনেক সময় আমাদের ইউটিউবে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসে এই যে এখান থেকে শেপ কিংবা কালার পরিবর্তন এখান থেকে আমরা এটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এই যে রেড কালার শো করবে অথবা আমরা চাইলে এই কালার স্পিক এখান থেকে ক্লিক করে পরিবর্তন করতে পারবো বিভিন্ন ধরনের কালার এছাড়াও এখানে এই যে অ্যাক্টিভে ক্লিক করলে দেখতে পাবেন যে কতগুলো অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন পাশের এই অপশনটি চালু করা আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম এছাড়াও আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন এই অপশনটি চালু করতে পারেন এলইডি তো বন্ধুরা আমি মনে করি আপনাদের জন্য খুবই ইউজফুল হবে এই সেটিংটি কারণ বেসিক্যালি প্রত্যেকের মোবাইলে এইগুলো নেই আপনারা চাইলে আলাদাভাবে আপনার মোবাইলে কাস্টমাইজেশন করে এরকম কালার নোটিফিকেশন লোগো শেপ অথবা এই লাইটগুলো অ্যাক্টিভ করতে পারেন তাই আমি মনে করি আপনারা প্রত্যেকে এই সেটিংটি করে নেবেন বিশেষ করে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের পাশে এই অপশনটি চালু করলে সব সময় ব্ল্যাক স্ক্রিনে আপনারা এই লাইটটি কিংবা এই শেপ লোগোটি দেখতে পাবেন এবং জেগেও দেখে কিন্তু অবাক হয়ে যাবে তবে অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে এখানে ক্লিক করলে এই যে রয়েছে ডাউনলোড অ্যাপ লিঙ্ক এই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আর যদি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে সমস্যা হয় এখানে একটি ভিডিও আছে এই ভিডিওটি দেখুন তাহলে অ্যাপস ডাউনলোড করার নিয়ম দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকুন টেক কেয়ার